হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খিচুড়ি আমাদের সবার খুব পছন্দের এবং মজাদার একটি খাবার। খিচুড়ি খেতে কোনো অকেশন লাগে না, তাই আজকে আমি সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে চটজলদি খিচুড়ি রান্না করে দেখাব। চলুন তাহলে তৈরি করে ফেলি সিম্পল ভুনা খিচুড়ি। খিচুড়ি রান্না করতে আমার লাগবে চাল 2 কাপ। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি 1/2 কাপ। আমি ডালটাকে আগে সামান্য ভেজে নিয়েছি হালকা ফ্লেভার আসা পর্যন্ত। আরও লাগবে লবণ, রসুন বাটা 1/2 টিস্পুন, আদা বাটা 1/2 টিস্পুন, জিরা বাটা 1/2 টিস্পুন। আরও নিয়েছি কাঁচামরিচ 5-6টি, দারচিনি 1 টুকরো, এলাচ 3-4টি, তেজপাতা 1টি, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এবং তেল লাগবে 2 টেবিল স্পুন। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি কম ইউজ করব, কারণ সবশেষে আমি 1 টিস্পুন ঘি ইউজ করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। পেঁয়াজটা একটু সামান্য নেড়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি গরম মশলাগুলো দিয়ে দিব। সামান্য একটু নেড়ে নিব। দেন আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। দেন মশলাটা একটু ভাজা হলেই সামান্য পানি দিয়ে দিব, কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো দিব। গুঁড়ো মশলাটা তেলে দিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক তখনই চাল আর ডাল দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি পানি দিয়ে দিব 5 কাপ। আমি যতটুকু চাল এবং ডাল নিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়ে দিব। দেন একটু নেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত।
যখন এরকম বলক উঠে আসবে তখন হালকা হাতে একটু নেড়ে দেব। দেন আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। দশ মিনিট পর হালকা একটু নেড়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই লো থাকবে। পাঁচ মিনিট পর সামান্য একটু ঘি দিয়ে দিব। এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব। পাঁচ মিনিট পর উল্টে পাল্টে ভালো করে নেড়ে দু মিনিটের জন্য ঢেকে রাখব। দু মিনিট পর আমার খিচুড়িটি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, ফ্লেভারটাও কিন্তু দারুণ। আপনারাও বাসায় ট্রাই করবেন। ভুনা গরুর মাংস দিয়ে এই খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি আমার চ্যানেলে একটি ভুনা গরুর মাংসের ভিডিও আপলোড করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং আর নতুন নতুন সিম্পল রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।